সবাই এখানে এসেছেন, আমাদের চিটাগাংয়ের ছেলে পেলে যারা মিউজিশিয়ান ঢাকা আছে তাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং বাচ্চুবের কিছু ঘনিষ্ঠজনদের আর্থিক সহযোগিতা সবাই মিলে এই কাজটা আমরা করি এবং সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই জন্য। আপনারা দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এটা কন্টিনিউ করতে পারি। সবাইকে আসার জন্য অনেক শুভেচ্ছা। তার সেই তুমি একটা ফিলোসফি, কারণ আপনারা খেয়াল করে দেখেন বাচ্চু ভাইয়ের প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের হাটে মাঠে ঘাটে বাসে একটা ছেলে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তার বইয়ের ব্যাগের পাশে গিটারটা বুকে জড়িয়ে ধরে বাসের মধ্যে সে কিন্তু কষ্ট করছে। ও খুব ভালো গিটার বাজে সেটা কিন্তু না, কিন্তু গিটার ওর একটা অবলম্বন, গিটার ওর একটা ওর দ্রোহ, ওর ভালোবাসা, ওর এক্সপ্রেশনস, ওর বেঁচে থাকা, রাতে গিটার নিয়ে ঘুমাচ্ছে, এই যে একটা সোশ্যাল চেঞ্জ, এইটা তার মিউজিক্যাল কন্ট্রিবিউশনের চেয়ে অনেক কম বলে আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশের তরুণ তরুণীদের এই জায়গাটার ক্ষেত্রে আয়ুব বাচ্চুকে একটা বিশাল সোশ্যাল ইনফ্লুয়েন্সারের জায়গা দেওয়া উচিত আমাদের বোধাদের। তো সেই সব কারণে আমি মনে করি যে উনি আমাদেরকে যথেষ্ট দিয়েছেন। একটা বললাম আমার ব্যক্তিগত জায়গাটা, তখন বললাম যে আমি আমার চেয়ে লাকি কেউ তো আর বাংলাদেশে নেই যিনি আয়ুব বাচ্চুর এতগুলো গান পেয়েছেন। অনেকে বলতেন আমার চরিত্র লম্বা ছিল যখন যে আপনি দেখতে আয়ুব বাচ্চুর মতো, আপনি তো তার ভাই, আবার অনেকে মনে করতেন, এমনও হয়েছে আমি মফস্বলে গেলে অনেকে মনে করতে এটাই আয়ুব বাচ্চু, সেই সালাম আমি পেয়েছি, আচ্ছা ওই সালাম আমি অনেক পেয়েছি। আমি রিক্সায় যাচ্ছি জোরসে, বাচ্চু ভাই সালাম, তো আমি তখন কি নেমে বলবো ভাই আমি তো বাচ্চু ভাই, আমার একটু সালাম বাচ্চু ভাইয়ের পক্ষে দিয়ে চলে গেছি। আমার শুধু একটা কষ্ট হয় বাচ্চু ভাইয়ের বিষয়ে, সেটা হচ্ছে মানুষ যখন এরকম পরিণত হয়, উনি যেই জায়গাটাতে এসেছিলেন এরপরে বাকি ছিল উনি ইনস্টিটিউশনালাইজ কিছু জিনিস আমাদেরকে দেবেন, উনি অনেক এডুকেশন দেবেন আমাদের, উনি গিটার স্কুল করবেন, উনি বাচ্চাদেরকে অনেক কিছু জানাবেন। প্রতি বছরই হতো, আমার কখনো সৌভাগ্য হয়নি, আর পরিস্থিতি তো ওরকম ছিল না, যেখানে যেভাবে যে অবস্থায় থাকেন না কেন তাদের জন্য বিভাগ করলে সবসময় দোয়া করবেন, কারণ আপনাদেরকে ভক্তদেরকে সে অসম্ভব ভালোবাসত এবং অসম্ভব ভালোবাসত, আর পরিবারকে যতটুকু সময় দিত তার ভক্তদেরকে এবং গানের জন্য সেটা জীবনটাকে উৎসর্গ করে দিয়ে গেছে। আল্লাহ তো তাকে এতটুকু হায়াত দিয়েছিল সেই জন্য সে চলে গেছে, আল্লাহ তাদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে যায়, তার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার বাচ্চার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো বাচ্চুর অবদান সঞ্চয়ে বিশাল, এটা ফেলে দেওয়ার মতন না, ভুলে যাওয়ার মতন না, কারণ বাচ্চু যেসব গান টিউন করেছে ওই সৌধের থেকে আরম্ভ করে প্রসার হয়ে গেল চারদিকে, বাচ্চুর নিজের স্বপ্ন পাওয়ার জন্য নিজের গান করলো, এরপরে থেমে থাকলো না, বাচ্চু কিন্তু মানুষের জন্য গান গাওয়া শুরু করলো, গায়ক সৃষ্টি করলো, মিউজিশিয়ান সৃষ্টি করলো, আর তার সাথে মিউজিশিয়ানদের সাথে একটা আলাদা একটা আন্তরিক স্পিরিচুয়াল একটা কানেকশন ছিল। আই উড সে বাচ্চু ওয়াজ ভেরি 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 স্পিরিচুয়াল, ইমোশনাল ছিল আর স্পিরিচুয়াল ইমোশনও হয়। তো আমি আমরা সবাই জানি বাচ্চুর কন্ট্রিবিউশন বাংলাদেশের জন্য, তবে বাচ্চু যে একজন প্রচন্ড চুপি চুপে দাতা, সিক্রেটলি সে কিন্তু মানুষকে হেল্প করত, এটা কিন্তু অসংখ্য বার দেখা গেছে, বলে শেষ করা যাবে না। কিন্তু আমি একটু কথা বলতে চাই যে আমরা প্রতি বছর এখানে আসি, প্রতি বছরে দোয়া মাহফিল করি, প্রতি বছর তার জন্যে আমরা মাগফিরাত কামনা করি। আমরা আগেও ছিলাম, এখনও দেহের মধ্যে আছি, পরেও চলে যাবো, তো বাচ্চা তো এখন এনার্জি ফর্মে আছে, টোটাল স্পিরিচুয়াল।